এখন আমি ক্লাস সিক্সের বিজ্ঞানের 11তম অধ্যায় কতগুলো বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার আচরণের চতুর্থ ক্লাসটি করব। এই ক্লাসটি আমি করব তিনটে প্রাণীদের নিয়ে, যথা সাপ, বাঘ এবং তিমি। তাহলে শুরু করি সাপদেরকে দিয়ে। সাপ আমাদের অতি পরিচিত মেরুদণ্ডী ও মাংসাশী প্রাণী। আমরা অনেকে ভাবি যে সাপের মেরুদণ্ড নেই, কিন্তু এটা ভুল। সাপ মেরুদণ্ডী প্রাণী, এরা বুকে ভর দিয়ে চলে, তাই এরা সরীসৃপ শ্রেণীর অন্তর্গত। সাপের পূর্বপুরুষদেরও কিন্তু অন্যান্য সরীসৃপদের মতন চারটে পা ছিল। বর্তমানে গোসাপ ছাড়া বেশিরভাগ সাপেরই কিন্তু পাগুলো অবলুপ্ত হয়েছে তাদের ভূগর্ভস্থ অভিযানের জন্য। সাপ মাংসাশী প্রাণী, একটু আগেই বললাম। এরা কি খায়? না, এরা ইঁদুর থেকে হরিণ পর্যন্ত সব প্রাণীকে গিলে খায়। কি করে গিলে খায়? তার কারণ, সাপের মাথার যে হাড় এমনভাবে সাজানো যে সাপ তার চোয়াল দুটোকে দুই পাশে ছড়িয়ে বিশাল হাঁ করতে পারে, তাই সাপ তার দেহের তুলনায় অনেক বড় প্রাণী যেমন ইঁদুর পাখিদেরকে শিকার করে গিলতে পারে। সাপ থাকে কোথায়? সাপের বাসস্থান কোথায়? না, গাছের ডাল, মাটির তলা অথবা জলে বহু সাপেরই বাসস্থান। সাপ পৃথিবীর সর্বত্রই দেখতে পাওয়া যায়, শুধুমাত্র শীত প্রধান, বিশেষ করে যেখানে বরফ পড়ে সেই অঞ্চল ছাড়া। সাপের সারা দেহটি আঁস দ্বারা ঢাকা থাকে, যা সাপ নির্দিষ্ট সময় বছরে সেটা ত্যাগ করে, যাকে বলি আমরা খোলস্ত্যাগ। এই খোলস্ত্যাগ সাপ কিন্তু সারা বছর করে তা নয়, বছরে নির্দিষ্ট সময় করে থাকে, এবং এই খোলস্ত্যাগ সাপ সারা জীবন ধরে করে থাকে। সাপের যে উদর দেশে যে খোলসগুলি থাকে, তার ঘর্ষণের দ্বারাই সাপ কিন্তু স্থলে ঘুরে বেড়ায়। এরা বুক দিয়ে মাটিতে হওয়া সামান্য কম্পনও কিন্তু টের পেয়ে যায়। সাপদের মুখে যে চেরা জীব থাকে, তাই হলো এদের ঘ্রাণ অঙ্গ। এদের ঘ্রাণ শক্তি কিন্তু খুব প্রবল, এদের কিন্তু কোনো কান থাকে না। এরা যে কোনো বস্তুর গন্ধ তারা ওই জীবের মাধ্যমে প্রথমে মুখে নিয়ে আসে, নিয়ে সেই গন্ধ টের পেয়ে তাকে বুঝতে পারে। কিছু সাপের আবার মুখের ওপরে তাপ মাপার যন্ত্র আছে। বেশিরভাগ সাপরা ডিম পারে, কিন্তু চন্দ্রবোরা মেটুলি মতন কিছু সাপ আছে যারা ডিম না পেরে সরাসরি বাচ্চা প্রসব করে। বেশিরভাগ সাপ কিন্তু মানুষের জন্য বিষাক্ত নয়। মানুষের জন্য বিষাক্ত যে সাপগুলি আছে তারা হলো কালচে বা ডোমনাচিতি, চন্দ্রবোরা, কেউটে, গোক্র, শঙ্খচূড়, শাখামুখী ইত্যাদি। বিষাক্ত সাপরা বিশেষ শিকার বিষকে শিকারকে মারতে ও হজম করতে কিন্তু কাজে লাগায়। তারা বিষকে কিন্তু শুধু নষ্ট করতে চায় না, তারা মানুষকে কামড়াতে চায় না, কারণ মানুষ কিন্তু তাদের কোনো খাদ্য নয়। তাহলে মানুষকে তারা কামড়ায় কেন? তারা কামড়ায় ভয় পেয়ে। প্রথমে তারা মানুষকে ভয় দেখায়, সেই জোরে জোরে নিঃশ্বাস নিয়েই হোক বা হিসি শব্দ করেই হোক বা ফোনা তুলেই হোক। তারপরে যখন তারা দেখে যে তারা বিপদগ্রস্ত, তখন তারা মানুষকে ছোবল দেয়। এই বিষ কখনো স্নায়ুতন্ত্রের মাধ্যমে, কখনো আবার রক্ত সংবহনতন্ত্রের মাধ্যমে মানুষের সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই হলো আমাদের সাপ সম্বন্ধে বিবরণ, তোমরা বই একটু দেখে নেবে। এবার চলে আসি বনের রাজা বাঘদের সম্বন্ধে। আমরা জানি যে বনের রাজা হচ্ছে বাঘ। এই বাঘ কিন্তু হলো স্তন্যপায়ী প্রাণী। বাঘ আমরা জানি কী খায়? মাংস খায়, অর্থাৎ মাংসাশী প্রাণী। সেই মাংস কিন্তু তারা শিকার ধরেই করে খায়। এই শিকার ধরার জন্য
তাদের যে অঙ্গগুলো সবচেয়ে বেশি উপযোগী তা হলো এদের তীক্ষ্ণ দাঁত এবং ধারালো নখ। এদের চোয়ালের এমন শক্ত ধারালো দাঁত থাকে যা ক্যানাইন নামক নামে পরিচিত। সেই দাঁত এদের শিকারকে ধরতে এবং হত্যা করতে ও মাংস ছিঁড়ে খেতে সাহায্য করে। তাছাড়াও থাকে এদের ধারালো নখ, যারা যেটা তারা শিকার করা আগে পর্যন্ত খাবার মধ্যে লুকিয়ে রাখে। বাঘের পাও কিন্তু খুব নমনীয়, বিশেষ করে সামনের পা। এটা কি করে, এই পা তারা ভেতরে ভাঁজ করতে কিন্তু পারে। বাঘের দর্শন শক্তি এবং শ্রবণ শক্তিও কিন্তু খুব প্রখর। বাঘের যে চোখ, সেই চোখের রেটিনায় ট্যাপেটাম লুসিডাম নামক এক প্রকার বস্তু থাকে যা বাঘকে অন্ধকারে দেখতে সাহায্য করে। সেটা মানুষের দৃষ্টিশক্তির প্রায় ছগুণ। দিনের বেলা কিন্তু বাঘ মানুষের মতনই দেখে, রাতে কিন্তু এই ট্যাপেটাম লুসিডাম থাকার জন্য রেটিনাতে তারা মানুষের চেয়ে ছগুণ ভালো দেখে। বাঘ যখন শিকার করে তখন তারা প্রথমে কোনো জায়গায় লুকিয়ে থাকে। এরা কিন্তু খুব বুদ্ধিমান এবং হিংস্র। এরা প্রধান খাদ্য হচ্ছে এদের মাংস, তার মধ্যে হরিণ ও শুয়োরের মাংস এরা খুব বেশি ভালোবাসে। আবার সুন্দরবনের বাঘেরা আবার কাঁকড়া মাছ পর্যন্ত খেয়ে থাকে। যাক, যেটা বলছিলাম বাঘের শিকার সম্বন্ধে সেটা একটু বলি তোমাদেরকে। বাঘ যখন শিকার করে তখন কী করে, প্রথমে ঝোপে ঝাড়ে লুকিয়ে থাকে, নিয়ে তারা আস্তে আস্তে শিকারের দিকে এগোতে থাকে। কিন্তু যখন দেখে শিকার বুঝতে পেরে গেছে তখন তারা শিকারকে পিছনে পিছনে ধাওয়া করে এবং অবশেষে শিকারের ওপর লাফিয়ে পড়ে তার ঘাড় অথবা গলাতে তাদের তীক্ষ্ণ দাঁত দিয়ে তাদেরকে ধরে রাখতে চায় এবং সেই সময় তাদের নখ এবং পাও দিয়ে তাদেরকে চেপে ধরে রাখে। এইভাবে যতক্ষণ না সে শিকার প্রাণীটি আহত হচ্ছে ততক্ষণ তাকে তারা ধরে রাখে। শিকার মরে যাওয়ার পর তারা সেই শিকারকে নিজেদের ডেরায় নিয়ে আসে এবং খেয়ায়। খাওয়ার পর যে অংশ বেঁচে যায়, যেটা উদ্বৃত্ত অংশ আমরা বলি, সেটা তারা গর্ত করে জমিয়ে রাখে। বাঘ কিন্তু খিদে থাক বা না থাক শিকার পেরে কিন্তু ছাড়ে না, তারা কিন্তু শিকারকে ঠিক মেরে লুকিয়ে রাখবে। বাঘ যে শুধু লাফিয়ে শিকার ধরতে পারে তাই নয়, প্রয়োজনে বাঘ কিন্তু গাছে চড়তেও পারে, আবার জলে সাঁতার দিয়েও শিকার করতে পারে। বাঘের স্বভাব হলো তারা সবসময় নিজের এলাকাকে চিহ্নিত করে রাখে যাতে সেই এলাকায় অন্য বাঘ প্রবেশ না করে। এই এলাকা চিহ্নিত করতে তারা কি করে, কখনো তারা গাছের ডালে আঁচড় কেটে রাখে, কখনো তারা তাদের মূত্র নালি থেকে এক ধরনের তরল মাটিতে ছিটিয়ে দেয় বা গাছে ছিটিয়ে দেয়। এইভাবে তারা তাদের সীমানাকে নির্দিষ্ট করে দেয়। গন্ধ শুকেই বাঘ বাঘিনী পরস্পরকে খুঁজে নেয়। প্রাপ্তবয়স্ক বাঘরা সাধারণত একা থাকতে ভালোবাসে। বাঘের একটা স্বভাব হলো তারা নির্দিষ্ট জায়গায় মলত্যাগ করে। নির্দিষ্ট অঞ্চলে যদি অন্য কোনো বাঘ ঢুকে যায় তখনই তারা নিজেদের মধ্যে মারামারি করে বা লড়াই করে, তাছাড়া কিন্তু তারা লড়াই করতে চায় না। সুন্দরবনের বাঘরা দেখতে সবচেয়ে সুন্দর, তার কারণ তাদের গায়ে হলুদ ও কালচে রঙের ডোরাকাটা দাগ থাকে। এই বাঘ পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর বাঘ, সুন্দরবনের বাঘ, যে বাঘ আমরা আর পৃথিবীর কোথাও দেখতে পাই না। এবার জেনে নিই বাঘিনীদের সন্তান প্রতিপালন সম্বন্ধে। বাঘ বাঘিনী দুজনেই হিংস্র, কিন্তু সন্তান পালনের ক্ষেত্রে তারা খুবই স্নেহশীল এবং শাসন পরায়ণ, বিশেষ করে বাঘিনী। বাচ্চা দেওয়ার আগে তারা কী করে, ভালোভাবে জায়গাটা পরিষ্কার করে রাখে। বাচ্চা দেওয়ার পর তারা বাচ্চার কাছে সমস্ত দিন এক জায়গায় বসে থাকে, এমনকি তার জন্য তাদের অনেকদিন খাওয়া দাওয়াও হয় না। কিন্তু ওরা বাসা যদি কেউ চিনতে পেয়ে যায়, বাঘের বাসা, তখন বাঘিনী কী করে, সঙ্গে সঙ্গে নতুন বাসা খুঁজে তাদের বাচ্চাদেরকে নিয়ে চলে যায়। এই বাসা বদল করার সময় যদি কোনো প্রাণী বা মানুষ তার মুখোমুখি হয় তখন তার মৃত্যু কিন্তু নিশ্চিত। আমরা শুনেছি মধু সংগ্রহ করার জন্য বা কাঠ কাটতে গিয়ে সুন্দরবনে অনেক মানুষ মারা গেছে, তার কারণ হচ্ছে এই বাসা পরিবর্তনের সময়
বাঘের সামনে পড়ে যাওয়ার ফলে। তারা কিন্তু আতঙ্কিত হয় মানুষকে দেখে, তাই তখন তারা একদিকে শিকার একদিকে মানুষকে মারতে তারা লাফিয়ে পড়ে। বাচ্চারা যখন একটু বড় হয়ে যায় তখন বাঘিনী তাদেরকে শিকার শেখাতে যায়। প্রথম প্রথম শিকার করা প্রাণীর মাংস ছিঁড়ে ছিঁড়ে তারা কি করে তাদের শাবকদেরকে দেয়। দাঁত বসে কীভাবে মাংস ছিঁড়তে হয় সেটাও কিন্তু তারা প্রথমে শেখায়। তারপর একসময় কী করে একটা আধমরা প্রাণীকে বাচ্চাদের সামনে নিয়ে রেখে দেয় এবং তাদেরকে মাংস ছিঁড়ে খেতে শেখায়। বাঘিনীরা বাচ্চাদের সাঁতার কাটতেও শেখায়। মা বাঘের কাছ থেকে প্রায় 6 থেকে 7 মাস শিক্ষা পেয়ে শিশু বাঘ পূর্ণাঙ্গ বাঘে পরিণত হয়। বয়স হলে বা আঘাত প্রাপ্ত হলে বা আহত হলে বাঘ কিন্তু মানুষের বসতি এলাকায় সহজেই শিকারের জন্য চলে আসতে পারে। সুন্দরবন অঞ্চলের আশেপাশের গ্রামগুলোতে এরকম ঘটনা প্রতিদিনই ঘটে। এটা একটা বড় সমস্যা। যে বনে বাঘ থাকে সেখানে মানুষ ঢুকতে ভয় পায়। মানুষের হাত থেকে আমরা যদি জঙ্গলকে বাঁচাতে চাই তাহলে আমাদেরকে বাঘের সংখ্যা বাড়াতে হবে। মানুষ তার নিজের প্রয়োজনে জঙ্গলকে একদিকে ধ্বংস করছে, অপরদিকে চোরা শিকারের জন্য বাঘকে মেরে ফেলছে। এই কারণের জন্য বাঘের সংখ্যা কমে যাচ্ছে। একদিকে জঙ্গল হ্রাস পাওয়া, অপরদিকে মানুষের লোভ, তার জন্য চোরা শিকারীরা কী করছে বাঘকে হত্যা করছে, ফলে বাঘের সংখ্যা কমে যাচ্ছে। তা আমাদের কী উচিত হবে? বাঘের সংখ্যা বাড়ানো। আমাদের সরকার এই বাঘের সংখ্যা বাড়ানোর জন্য ভারতের বিভিন্ন জঙ্গলকে ব্যাঘ্র প্রকল্পের আয়তে নিয়ে এসছে। আমাদের ভারত সরকার এটা করেছে যে বাঘের সংখ্যাকে বাড়ানোর জন্য তারা বিভিন্ন বন জঙ্গলকে ব্যাঘ্র প্রকল্পের আয়তায় নিয়ে এসছে, যাতে সেখানে কেউ প্রবেশ করতে না পারে এবং প্রহরীর মাধ্যমে সে অঞ্চলটিকে তারা ঘিরে রেখেছে। এবার চলে আসি তিমির সম্বন্ধে। প্রথমেই বলে রাখি, তিমি কিন্তু কোনো মাছ নয়, যদিও তারা সমুদ্রে থাকে, জলে থাকে, কিন্তু তিমি কিন্তু কোনো মাছ নয়। কেন না? তিমি হচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণী। কী করে বুঝলাম না? অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর ন্যায় তিমির একদিকে লোম আছে, অপরদিকে মাছের ন্যায় তিমির কিন্তু কোনো পাখনা নেই। মাছের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পাখনা, আর স্তন্যপায়ী প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে লোম। লোম আছে কিন্তু পাখনা নেই। তাহলে ওরা জলে গেল কেন? না, খাবারের প্রয়োজনে। তিমির যে পূর্বপুরুষরা স্থল ত্যাগ করে জলে যেতে বাধ্য হয়েছিল, কারণ তারা এতটাই তাদের খাবার প্রয়োজন হয়, এত পরিমাণ খাবার প্রয়োজন হয় যেটা তারা স্থলে পেতে পারেনি। তাই তিমির যে পূর্বপুরুষ যারা ছিল তাদের কিন্তু দুটো হাত দুটো পা ছিল অন্যান্য স্তন্যপায়ীদের ন্যায়। জলে থাকার জন্য বা জলের মানি নেওয়ার জন্য তাদের হাত দুটো একটা সাঁতার অঙ্গ যার নাম ফ্লিপারে পরিণত হয়েছে, আর পা দুটো অবলুপ্ত হয়ে গেছে। তিমি জলে থাকলেও তাদের শ্বসন অঙ্গ কিন্তু পরিবর্তন হয়নি। তার শ্বসন অঙ্গ ফুলকার পরিবর্তে ফুসফুসি আছে অন্যান্য মেরুদণ্ডী স্থল প্রাণীদের মতো। তিমি একবার প্রশ্বাস নেওয়ার পর বা নিঃশ্বাস ত্যাগ করার পর জলের তলে বহুক্ষণ থাকতে পারে, প্রায় আধ ঘন্টা পর্যন্ত থাকতে পারে। তিমি যখন জলের তলা থেকে এসে নিঃশ্বাস ত্যাগ করে তখন তার বেগ এত দ্রুত হয় যে তা সমুদ্রের জলতল থেকে 10 ফুট কখনো 20 ফুট কখনো 40 ফুট পর্যন্ত ওপরে উঠতে পারে। এরা কী করে? এরা এদের যে নিঃশ্বাস বায়ু তাকে তাদের নাসারন্ধ্রের মাধ্যমে দ্রুত গতিতে ত্যাগ করে এবং জলতলে যে জল থাকে সেই জল সেই বায়ুর সাহায্যে নিঃশ্বাস বায়ুর সাহায্যে ওপর দিকে উঠে, অপরদিকে নিঃশ্বাস বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প তুলনামূলক ঠান্ডা পরিবেশে বাতাসের সংস্পর্শে এসে জলকণায় পরিণত হয়। এই জলকণায় যখন আলো পড়ে তখন তা দূর থেকে মনে হয় কোনো একটা ফোয়ারা, এটাকে স্পাউটিং বলা হয়। তিমি বিভিন্ন প্রজাতির হয়ে থাকে, যেমন আমাদের বইয়ে দেখতে পাচ্ছি আমরা হামব্যাক তিমি, স্পাম তিমি, নীল তিমি। নীল তিমি হলো পৃথিবীর সব থেকে বড় প্রাণী। এক একটা নীল তিমির ওজন
30টা হাতির ওজনের সমান হতে পারে বা 2000টা মানুষের ওজনের প্রায় সমান হতে পারে। এরা লম্বায় 7 মিটার থেকে 30 মিটার পর্যন্ত হতে পারে এবং এদের ওজনও প্রায় 1.5 লক্ষ কেজি হতে পারে। এক একটা নীল তিমি প্রায় 3 থেকে 4 হাজার কেজি ছোট চিংড়ি জাতীয় প্রাণী খেতে পারে। তিমি তাদের নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে এই বিশেষ শব্দের মাধ্যমে। হামব্যাক তিমি আবার, এই যে হামব্যাক তিমি দেখতে পাচ্ছ, এরা আবার সুরেলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। আর একটা নীল তিমির আওয়াজ জেট ইঞ্জিনের আওয়াজের চেয়েও বেশি হয়ে থাকে। তাহলে আমাদের আজকের আলোচনাটি এখন শেষ হলো।